আসসালামু আলাইকুম বন্ধুরা, বিপি সিং এ আপনাদের স্বাগতম। বরাবরের মতো আজও আমরা একটি নতুন ভিডিওতে হাজির হলাম আপনাদের জন্য। আজও সেই কেশার পাট দিঘির একটি ভিডিও, তবে এটা কেশার পাট দিঘির পঞ্চম খেলার ভিডিও। অর্থাৎ এর আগে কেশার পাট দিঘিতে চতুর্থ খেলা হয়েছে ক্রিকেটের, আর আজ শুরু হয়েছে পঞ্চম খেলা। তাই ভিডিওটি পঞ্চম খেলার ভিডিও, নতুন ভিডিও, নতুন কিছু দেখতে পাবেন আশা করি। যাই হোক বন্ধুরা, আমরা এখন আছি 49 নম্বর মাসা, এটা আমিষাপাড়ার ফিরোজ ভাইয়ের মাসা। আমিষাপাড়া নোয়াখালীর ওই সোনাইমুড়ি উপজেলা অবস্থিত। একজন বয়সে হিট করছে, দেখা যাচ্ছে চশমাওয়ালা ভাই, চুল বড় বড়। তবে দুঃখজনকভাবে তার নামটা বলেছিল কিন্তু আমি ভুলে গেছি ভাই, আমি বুনো মনের মানুষ, নাম অনেকেরই ভুলে যায় আসলে, এজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তবে এই মাসের টিম লিডার ফিরোজ ভাই, তার কথা মনে আছে। আমরা এখন আশেপাশের একটু ভিউ দেখিয়ে নিচ্ছি। যদি এই ভিডিওটি আপনি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই এই কেশারপাড়া দিঘির সম্পর্কে জানেন না, তাহলে আপনাকে বলছি এই কেশারপাড়া দিঘিটি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় অবস্থিত। আর যারা আগে ভিডিও দেখেছেন তারা তো অবশ্যই জানেন কেশারপাড়া দিঘি কোথায়। যাই হোক, এই দিকে একটি মাস হিট হয়ে গেছে অলরেডি ফিরোজ ভাইদের মাসা, সেই চশমাওয়ালা ভাই, যেহেতু তার নামটা ভুলে গেছি এখন এটাই বলতে হবে। দেখা যাক, তিনি মাসটি ধীরে ধীরে কিনারে আনার চেষ্টা করছে। নেট নিয়ে একজন অলরেডি প্রস্তুত হয়ে গেছে, তিনিও ধীরে ধীরে মাসটিকে কিনারের দিকে নিয়ে যাচ্ছেন এবং মাছটি ক্রমশ বামের দিকে চলে যাচ্ছে। মাছটি একটু দক্ষিণ পাশে কিন্তু এখন মাছটি চলে যাচ্ছে উত্তর পাশে, অর্থাৎ বাম পাশে। আমরা অপেক্ষা করছি, দেখা যাক। এই যে ফিরোজ ভাইদের মাছা, মাঝখানে ফিরোজ ভাই একটি নেভি ব্লু টি শার্ট পরে আছে, উনি অভিজ্ঞ মাছ শিকারী। তো এখন যেই ভাই হিট করছে তিনিও আশা করি ভালো কিছুই দেখাবে বা তারও অভিজ্ঞতার প্রতিফলন ঘটাবে। নেট নিয়ে অলরেডি একদম প্রস্তুত, কিন্তু মাছ তো আসলে এখনও কিনারে আসছে না, ধীরে ধীরে আসছে। যাই হোক, হ্যাঁ আসছে মাছটা কিনারে। নেটটাকে এবার আবার এই পাশে দেওয়া হয়েছে, মাছটা আসলে কোন দিকে যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। হ্যাঁ ধীরে ধীরে মাছ চলে আসতেছে, মাছ আমরা এখনো দেখিনি ভালোভাবে, এটা কি মাছ স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, অনেক দূরে আছি আমরা। লাফালাফি করছে, দেখা যাক মাছটাকে বাসানোর খুব চেষ্টা করা হচ্ছে, দেখা যাক তিনি বাসাতে পারেন কিনা। অলরেডি বাসিয়ে ফেলেছে, সম্ভবত এটা একটা সিলভার কাপ বন্ধুরা, হয়তো নেটে চলে আসবে এবং চলে আসছে। ওয়াও, অসাধারণ একটা বিগ সাইজের সিলভার কাপ ধরে ফেললো এই ভাই, তাকে একটু দেখাই, দারুণ, তিনিও খুশি। এবার আমরা মাছটা ভালোভাবে দেখাই তাহলে বুঝবেন এটা কত বড় সাইজের মাছ। দেখুন লেঞ্জারটাও কীরকম অসাধারণ, অনেক বড় এক সাইজের একটা মাছ ধরে ফেললো তিনি, তাকে অভিনন্দন, কনগ্রেচুলেশনস। যাই হোক বন্ধুরা, মাছটাকে সিলভার কাপটাকে এখন নেটে রেখে দেওয়া হবে, কিন্তু এটাকে তো এখনও ভালোভাবে ধরাই যাচ্ছে না, যে ধরবে তাকেই তো এটা লাফিয়ে জেড়ে ফেলে দিচ্ছে, এমন অবস্থা আর কি। যাই হোক, এটা হয়তো নেট থেকে ছাড়ানো হচ্ছে, লাফালাফি করছে মাছটা খুব, নেকড়ে ছোট, নেকড়ে আসলে দিয়ে হচ্ছে না। যাক, দুইজন মিলে ধরছে মাছটাকে, দেখতেই পাচ্ছেন, আরেকজনে তাকে সহযোগিতা করছে, একজন দিয়ে তো পাচ্ছেন না। এই যে মাছটা এখন দেখা যাচ্ছে, অনেক বড় সাইজের মাছ, তো রিস্ক নেওয়া যাবে না। যাই হোক, মাছটাকে এখন নেটে রেখে দেওয়া হবে, যে ভাই ধরেছে সে এখন চা খাচ্ছে, রিল্যাক্স মোডে আছে বোঝাই যাচ্ছে। বন্ধুরা দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। মাছটা রেখে দেওয়া হলো।